এখন থেকে আপনারা চাইলেই যে কোনো সময় যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে বাড়িতে বসেই আধার কার্ড লিঙ্ক করতে পারেন। ব্যাংকিংয়ের নতুন নিয়ম অনুসারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো সরকারি প্রকল্পের টাকা পাবেন না, পাশাপাশি টাকা ওঠাতে গেলেও আপনারা সমস্যায় পড়তে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো, আপনারা বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে কীভাবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবেন তার সম্পূর্ণ পদ্ধতি। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আধার ব্যাংক শিডিং। তো আধার ব্যাংক শিডিং লিখে সার্চ করলেই কিন্তু আপনার সামনে প্রত্যেকটা ব্যাংকের লিঙ্ক শো করবে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এই লিঙ্কে ক্লিক করে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। তারপর চলে এসেছে ব্যাঙ্ক অফ বরোদা। তো এই লিঙ্কে ক্লিক করে আপনারা ব্যাঙ্ক অফ বরোদা যাদের অ্যাকাউন্ট আছে তারাও কিন্তু বাড়িতে বসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। পাশাপাশি চলে এসেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই লিঙ্কে ক্লিক করে আপনারা ইউনিয়ন ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টেও আধার কার্ড লিঙ্ক করতে পারেন। পাশাপাশি কিন্তু আপনারা প্রত্যেকটা ব্যাঙ্কেরই লিঙ্ক পেয়ে যাবেন, যেমন এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে, অ্যাক্সিস ব্যাঙ্ক, প্রত্যেকটা ব্যাঙ্কের লিঙ্ক পেয়ে যাবেন। তো এবার আমরা দেখে নেব যে বাড়িতে বসে কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন। তো তার জন্য আপনারা কী করবেন, আপনার যে ব্যাঙ্ক রয়েছে বা যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের উপর ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পারবেন সেখানে কিন্তু সরাসরি আপনারা আধার কার্ড লিঙ্কের অপশন পেয়ে যাবেন। তো আমরা এখানে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লিঙ্কে ক্লিক করলাম, সেক্ষেত্রে কিন্তু ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে এবং চলে এসেছে দেখুন লিঙ্ক আধার নাম্বার টু অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আধার কার্ড লিঙ্ক করতে গেলে কী কী করতে হবে আপনাদের, প্রথমে চলে এসেছে ইউনিয়ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, প্রথমে চলে এসেছে ইউনিয়ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো আপনার যে ইউনিয়ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে বসাবেন, বসানোর পর রি এন্টার ইউনিয়ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনারা পুনরায় আবারও অ্যাকাউন্ট নাম্বার দেবেন, দেওয়ার পর নেম অফ অ্যাকাউন্ট, ঠিক আছে, অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট তার নামটি লিখবেন সবগুলোই বড় হাতের, লেখার পর আধার ডিটেলস। তো এখানে আপনার 12 ডিজিটের যে আধার নাম্বার, 12 সংখ্যার যে আধার নাম্বার সেই 12 সংখ্যার আধার কার্ড নাম্বার দেবেন, দেওয়ার পর রি এন্টার আধার নাম্বার, আপনাকে পুনরায় আবারও কিন্তু আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে, দেওয়ার পর এখানে নেম অ্যাজ পার আধার কার্ড অর্থাৎ আপনার আধার কার্ডে কোন নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে লিখবেন, লেখার পর মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল অ্যাড্রেস অবশ্যই দেবেন, প্রত্যেকেরই এখন বর্তমানে ইমেল অ্যাড্রেস রয়েছে, যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার পরিবারের যে কোনো একজনের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি ভেরিফাই করলে কিন্তু আপনার ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। তো যাদের ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখান থেকে অনলাইনের মাধ্যমে নিজের বাড়িতে বসেই ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। তো আমরা চলে যাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। তো যাদের কাছে পাঞ্জাব ন্যাশনালের অ্যাকাউন্ট রয়েছে তারা প্রথম যে লিঙ্কটা রয়েছে পিএনবি ওটিপি বেস আধার শিডিং অ্যান্ড অথেন্টিকেশন, তো সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু তার ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসবে এবং এখান থেকেই যাদের কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, যাদের এখনও পর্যন্ত ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি তারা কিন্তু খুব সহজেই বাড়িতে বসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। তো এখানে কিন্তু আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেছে। তো এবার দেখুন আধার রিকোয়েস্ট ক্যাপচারিং অ্যান্ড ভ্যালিডেশন থ্রু সিকিউর পেজ। তো প্রথমে এখানে চলে এসে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, এইবার আপনার যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার আপনাদের এখানে দিতে হবে, দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দেবো, দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু চলে এসেছে এন্টার ওটিপি, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপি এখানে বসিয়ে এখানে ক্যাপচা কোড ফিল করে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ক্যাপচা কোড এবং ওটিপি বসিয়েছি, বসানোর পর কি করবো ভ্যালিডেট অপশনে ক্লিক করবো। দেখুন পরবর্তী চলে এসেছে প্রসেড ফর আধার ভেরিফিকেশন। তো আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর ভ্যালিডেট করেছি ওটিপি, যে ওটিপিটা এসেছিল সেই ওটিপি ভ্যালিডেট করেছি, করার পর চলে এসেছে প্রসেড ফর আধার ভেরিফিকেশন। এইবার আপনাদের এই প্রসেড ফর আধার ভেরিফিকেশন অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো দেখুন চলে এসছে আধার ভ্যালিডেশন থ্রু সিকিউর চ্যানেল। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর চলে এসছে গিভ কনসেন্ট টু ইউজ আধার ভ্যালিডেশন। তো এখানে আমাদের ইয়েস করতে হবে, ইয়েস করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশনে ক্লিক করলে আমাদের আধার কার্ডের যে ফোন নাম্বারটা রেজিস্টার আছে বা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে আরও একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপি বসিয়ে সেটাকে ভ্যালিডেট করতে হবে। তো আমরা এখানে আধারের ওটিপি বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা আধার কার্ডে যে ওটিপি সেন্ড করেছিল সেই ওটিপি বসিয়েছি। বসানোর পর ভ্যালিডেট অপশনে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু আমাদের ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। এবং ওটিপি ভেরিফাই করলেই কিন্তু আপনার যে অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে নিজের বাড়িতে বসে যে কোনো সময় অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। খুব সহজ পদ্ধতি। যাদের 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 এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি, কোনো প্রকল্পের টাকা পাচ্ছে না, তারা অবশ্যই অনলাইন থেকে নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেটে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।